পাকিস্তানে ভোটের ফলাফল প্রকাশের পর এখন জোট সরকার গঠনে বিভিন্ন দলের মধ্যে চলছে দর কষাকষি। এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ওয়াসিম কাদিরের ডিগবাজি সমালোচনার ঝড় তুলেছে। চির প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের দল পিএমএলএনে যোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে বিলওয়াল ভুট্টোর দল পিপিপির সঙ্গে জোট গঠনে রুদ্ধদ্বার বৈঠক করেছে পাকিস্তান মুসলিম লীগ। রাজনৈতিক সহযোগিতার বিষয়ে নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছানোর দাবি করা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর আসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে চায় পিপিপি। তবে ক্ষমতার মসনদে থাকতে প্রধানমন্ত্রীর পদ নিজেদের কাছেই রাখার ইচ্ছা নওয়াজ শরীফদের। তাই পিপিপিকে দেশের প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যান পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে পিএমএলএন। নির্বাচনের আগে ভোট পেতে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি। অন্যদিকে 200 ইউনিট বিনামূল্যে এবং সার্বিকভাবে দাম 20-30% পর্যন্ত কমানোর প্রতিশ্রুতি দেয় পাকিস্তান মুসলিম লীগ। এই দুই দল জোট করলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও শঙ্কা রয়েছে। এছাড়া IMF-এর ঋণ পেতে সংস্থাটির শর্ত বাস্তবায়ন নিয়েও জটিলতা তৈরি হতে পারে। পাকিস্তান তেহরিক ইনসাফ वफाक में हुकूमत बनने जाएगी इंशाल्लाह हम हुकूमत बनाएंगे। এদিকে ক্ষমতার নাটায় অন্য কারো হাতে ছাড়তে চায় না ইমরান খানের দল পিটিআই, কারণ নির্বাচনী ফলাফলে সবচেয়ে বেশি 93টি আসনে জয় পেয়েছে তাদের স্বতন্ত্র প্রার্থীরা। তবে আইনি জটিলতায় নিজেদের প্রতীক নিয়ে পিটিআই সরাসরি নির্বাচনে অংশ নিতে না পারায় জোট গঠনে তাদের পথটা কঠিন হয়ে উঠেছে। এরই মধ্যে ভোট কারচুপির অভিযোগে ফুসছে বিভিন্ন দলের নেতাকর্মীরা, আর আন্দোলন ঠেকাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবচেয়ে বেশি আটক করা হচ্ছে ইমরান খানের দল পিটিআই এর নেতাকর্মীদের। এ অবস্থায় ইমরান খান ও অন্যান্য কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও প্রবল হচ্ছে। और समझते हैं कि हम जबरदस्ती अपने फैसले इस मुल्क के अवाम पर मुसल्लत करेंगे, उनके खिलाफ ही एहतजाज है। নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের সংকট সমাধানের পথ উন্মুক্ত হওয়ার বদলে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। তত্ত্বাবধায়ক সরকার 6 মাসে যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে তা নতুন সরকার এসে ধরে রাখতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।